আজকের পর্বে আমরা কথা বলবো ভিলেন নিয়ে। ভিলেন বলতে বোঝানো হচ্ছে ভার্চুয়াল ল্যান। সেটার মধ্যে ধরুন আমরা একটা এক্সাম্পল স্বরূপ যদি এখানে দেখাই আপনাদেরকে, একটি রাউটারের আন্ডারে কতগুলো আইপি কানেক্টেড আছে। ধরুন সেখানে কতগুলো, এই যে এখানে আমরা প্রথম তিনটা পিসি দেখতে পাচ্ছি, সেই তিনটা পিসি হচ্ছে অ্যাডমিন। সো শুধুমাত্র অ্যাডমিনরা অ্যাডমিনকে ডাটা ট্রান্সফার করতে পারবে। সেমভাবে একই রাউটার আন্ডারে আরও কিছু প্রফেশনালদের জন্য কিছু আছে হচ্ছে আইপি, এবং আদার্সের জন্য আরও কিছু আইপি আছে। সো আদার্সের আইপিগুলো আদার্সরা ব্যবহার করবে, অ্যাডমিনের আইপি অ্যাডমিন ব্যবহার করবে, এবং যারা প্রফেশনাল তাদের আইপিটা তারা ব্যবহার করবে। যদি এরকমভাবে প্রত্যেককে আমরা আলাদা আলাদা অ্যাক্সেস দিতে চাই একই রাউটার আন্ডারে, সেই জন্য আমরা ভিলেন ইউজ করব। ভিলেন ইউজ করার কারণটা হচ্ছে, যদি আমরা ভিলেন ইউজ না করে, মানে ভিলেন ইউজ করলে আমরা ভার্চুয়াল লেনের মাধ্যমে একটা সুইচ পোর্টে 24টা পোর্ট কানেক্ট করতে পারি একটা সুইচের মাধ্যমে, সেজন্য আমাদের কস্ট অনেক কম লাগবে এবং পাশাপাশি ট্রাফিক দেখা যাবে না। ধরুন এখানে আমরা একটা এক্সাম্পল শুরু দেখতে পাচ্ছি, আইটি অ্যাডমিন অ্যাকাউন্টস পাবলিক নামে চার ধরনের আইপি আছে, এবং তৃতীয় সুইচের মধ্যেও আইটি অ্যাডমিন অ্যাকাউন্টস পাবলিক, এবং এটাও একটা পাবলিক। সো পাবলিক নামে আরও একটি আইপি আছে, ধরুন এটার নাম আমি পাবলিক দিয়ে দিলাম। এখন পাবলিকরা শুধুমাত্র পাবলিকদের ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবে, অ্যাডমিনরা অ্যাডমিনদের ডাটা অ্যাক্সেস করবে, আইটি যারা আছে আইটির ফার্মের ওরা আইটির ডাটা অ্যাক্সেস করবে, কিন্তু সবগুলোই কিন্তু একই রাউটারের আন্ডারে। সো পাবলিকরা চাইলে পাবলিকদের ডাটা ইউজ করতে পারে, এটার জন্য আমরা ভিলেন ইউজ করেছি। আমি এটা আপনাদেরকে করে দেখাবো একটু পরে, তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মেসেজ দিয়ে। সো পাবলিক থেকে যদি পাবলিক ডাটা অ্যাক্সেস করতে পারছে, স্ট্যাটাস সাকসেসফুল, এবং এই পাবলিক চাইলে অন্য আরেকটা পাবলিককেও সেম পাঠাতে পারছে। সেমভাবে আইটিতে যদি কেউ থাকে চাইলে সে আইটিকে ডাটা ট্রান্সফার করতে পারবে, কিন্তু আইটি যদি চায় যে অ্যাকাউন্টকে কিছু পাঠাবে, সো পাঠাতে পারবে না, কারণ তাদের মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল দেওয়া নেই। এতে করে যে সুবিধাটা হবে কি, আইটির ইনিশিয়াল যে পার্টগুলো আছে, আইটি সাপোজ আইটি একটা ডিপার্টমেন্ট, সো আইটি ডিপার্টমেন্টের ভিতরকার কোনো খবর বাইরে লিকেজ হওয়ার কোনো চান্সেস থাকবে না। সো ভার্চুয়াল ল্যানের সাহায্যে আমরা এই কাজটা করব। সেটার জন্য আমরা কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা এটাকে একটু সরিয়ে নিচ্ছি। প্রথমে আমরা কয়েকটা পিসি নিচ্ছি, ধরুন আমি আপনাদেরকে অনেকগুলো পিসি নিয়ে দেখাচ্ছি, ধরুন চারটা পিসি নিলাম, এবং একটা সুইচ নিচ্ছি এদের সাথে, সুইচ, ওকে। সো পিসির সাথে সুইচটাকে আমরা কানেক্ট করছি, রাইট, কানেকশন প্রথম সুইচ, একটা সুইচের কানেকশন শেষ, আমরা পরবর্তীতে আরেকটি সুইচ নিয়ে দেখাবো আপনাদেরকে। সো যেহেতু প্রথম সুইচ নিয়ে নিয়েছি, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। সো সুইচে যখন আমরা যাব, একটু বড় করছি, দেখুন 1 2 3 6 12 12, এই পাশে 12, এই পাশে 12 24, তাহলে আমরা 24টা প্লাগ ইন করতে পারবো এখানে। সো আলাদা আলাদা 24টা পোর্ট আমরা কানেক্ট করতে পারবো এখানে। সো সেই জন্য আমি প্রথমে একটা কাজ করি, প্রত্যেকটা পিসিকে একটু একটি আইপি দিয়ে দিচ্ছি আমি। সো প্রথমটাকে দিলাম 10.1, দ্বিতীয়টাকে দিচ্ছি হচ্ছে, সাপোজ দ্বিতীয়টাকে দিলাম হচ্ছে 10.2, ধরুন তৃতীয় পিসিতে গেলাম, তৃতীয় পিসিতে গিয়ে তারকে দিচ্ছি হচ্ছে 10.3, চতুর্থ পিসিতে যাচ্ছি, চতুর্থ পিসিতে গিয়ে দিচ্ছি তাকে 10.4। সো চারটার জন্য চারটা আইপি অ্যাসাইন করা শেষ। আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে প্রত্যেকটা কোন পোর্টের সাথে কানেক্টেড। তো প্রথম পিসিটাকে আমরা দেখতে পাচ্ছি FS01 ইন্টারফেস, দ্বিতীয়টা FS02 ইন্টারফেসে, তৃতীয়টা FS03 ইন্টারফেসে, এবং চতুর্থটা FS04 ইন্টারফেসে আছে। অল রাইট, এখন আমরা সুইচে যাব। সুইচে গিয়ে আমরা CLI-তে যাব, CLI গিয়ে আমরা কনফিগার করব। সো সুইচে গিয়ে ইনেবল, দেন এটাকে কনফিগার করে নিলাম। সো কনফিগটি এবার ধরুন আমরা করব একটা ভিলেন ক্রিয়েট করব প্রথমে। সো ভিলেন ক্রিয়েট করি, VLAN 10 নামে একটা ভিলেন আমরা ক্রিয়েট করছি। সো এটার একটা নাম দিচ্ছি, ধরুন ভিলেনের নাম দিলাম হচ্ছে মারুফ, সাপোজ মারুফ নামে একটা ভিলেন ক্রিয়েট করলাম। সো একটা ভিলেন ক্রিয়েট করা শেষ।
আমি যদি চাই যে চারটার জন্য আলাদা আলাদা চারটা ভিলেন ইউজ করতে, তা আমি করতে পারবো। আমি আপনাদেরকে আজকে আলাদা আলাদা চারটা ভিলেন ক্রিয়েট না করে আমি আপনাদেরকে তিনটা ভিলেন ক্রিয়েট করে দেখাবো। সো তিনটা ভিলেন ক্রিয়েট করে কীভাবে কাজ করা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে সাথে করতে থাকুন, তারপরে বুঝতে পারবেন আমরা কেন ভিলেন ইউজ করছি। ওকে, সো প্রথম ভিলেন ক্রিয়েট করার কাজ শেষ, এক্সিট করলাম এবং আরেকটা ভিলেন ক্রিয়েট করলাম ভিলেন 20 নামে, নেম দিলাম হলে ধরুন জনি নাম দিলাম, এমনিতে এমনি আপনাদের পছন্দ মতো আপনার নাম দিতে পারেন। সো এক্সিট করলাম। এখন তৃতীয় আরেকটা ভিলেন ক্রিয়েট করলাম, দিলাম ভিলেন 30, নেম দিলাম ধরুন মামুন নামে, নতুন আরেকটি ভিলেন ক্রিয়েট করলাম। সো এক্সিট করলাম, অ্যাগেন এক্সিট করে বেরিয়ে গেলাম, সুইচ মোডে আসি এখন আমরা। সো সুইচে গিয়ে যদি আমরা লিখি ভিলেন শো ভিলেন, সো শো ভিলেন, তাহলে দেখতে পারবো আমি তিনটা ভিলেন ক্রিয়েট করেছি, জনি মারুফ এবং মামুন নামে তিনটা ভিলেন ক্রিয়েট করেছি। সো তিনটা ভিলেন অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু সেটা কোন পোর্টে কানেক্টেড সেটা আমরা এখনও দেইনি। ধরুন আমি চারটা পিসির আলাদা আলাদা চারটা নাম দিচ্ছি, তাহলে আপনাদেরকে একটু পরে বুঝাতে আমার সুবিধা হবে। আমি আপনাদের এমনিতেই চারটা নাম দিলাম, ধরুন প্রথমটা আমি দিলাম হচ্ছে ডিআইইউ, দ্বিতীয় পিসিটার নাম দিলাম হচ্ছে ইউআইইউ, তৃতীয় পিসিটার নাম ধরুন দিলাম হচ্ছে ইউআরপি, এবং ধরুন চতুর্থটার নাম দিলাম হচ্ছে অ্যাগেন ডিআইইউ। সো এখানে আমি চারটার জন্য চারটা আলাদা আলাদা আইপি দিয়েছি এবং আমরা ক্রিয়েট করেছি হচ্ছে তিনটা ভিলেন, এটার নামও ডিআইইউ, এটাও ধরুন ডিআইইউ, তার মানে এই ডিআইইউ এই ডিআইইউকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ডিআইইউকে ইউআইইউ কিংবা ইউএপি অ্যাক্সেস করতে পারবে না। তার মানে আমি যে ভিলেনটা ক্রিয়েট করেছি সেই ভিলেনটা ক্রিয়েট করার মাধ্যমে শুধুমাত্র ডিআইইউ ডিআইইউকে অ্যাক্সেস করবে, ইউআইইউ ইউআইইউটাই অ্যাক্সেস করবে, ইউএপি ইউএপিটাই অ্যাক্সেস করবে। একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। সো সুইচে গেলাম, সো প্রথম ইন্টারফেসের জন্য কাজ করি, ব্যাকস্পেস, সো ইনেবল কনফিগটি। এখন আমি ইন্টারফেস FA01 ইন্টারফেসে ঢুকবো, প্রথম ইন্টারফেসে, সো ইন্টারফেস FA0/1। সো ইন্টারফেসে আমি ঢুকলাম, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যদি আমরা ভিলেন ইউজ না করি তাহলে আমি চাইলে প্রত্যেকটা পিসি থেকে প্রত্যেকটা পিসিকে আমরা অ্যাক্সেস নিতে পারছি। এটা কিছু কিছু ক্ষেত্রে সুবিধা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও আছে, যেমন ধরুন এটার মাধ্যমে ইউআইইউর সকল ইনফরমেশন ডিআইইউ অ্যাক্সেস করে নিতে পারবে। সো আমরা সেটা চাচ্ছি না যে একজনের ইনফরমেশন আরেকজন অ্যাক্সেস করবে, সেটা আমরা চাচ্ছি না। শুধুমাত্র ওই টাইপের লোক ছাড়া, যেমন ডিআইইউ ছাড়া ডিআইইউর কেউ অ্যাক্সেস করতে পারবে না, এরকম আমরা চাবো, সেই জন্য আমরা ভিলেন ইউজ করছি। সো সুইচ পোর্টে গেলাম আমরা, সুইচ পোর্টে গিয়ে প্রথম ইন্টারফেসে ঢুকে নিলাম, ইন্টারফেস FA01। এবার সুইচ পোর্টের কাজটা করবো, সো সুইচ পোর্ট লিখবো, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। সো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস লেখার মাধ্যমে আমরা সুইচ পোর্টের অ্যাক্সেসটা আমরা নিব, সো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। সো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস লিখে আমরা সুইচ পোর্টের অ্যাক্সেসটা নিলাম, এবার লিখবো হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস। সো প্রথম ডিআইইউ সে কাকে অ্যাক্সেস নেবে, আমরা তিনটা ভিলেন ক্রিয়েট করেছিলাম, ধরুন ডিআইইউ ভিলেন 10কে অ্যাক্সেস নেবে, সো আমরা লিখলাম ভিলেন 10, এক্সিট করে দিলাম। এবার আমরা দ্বিতীয় ইন্টারফেসে ঢুকবো, সো ইন্টারফেস FA0/2। সো দ্বিতীয় ইন্টারফেসে, সো দ্বিতীয় ইন্টারফেস কাকে আমরা, এটার জন্য আমরা সেম ভাবে সুইচ পোর্টে যাবো, সো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এবার দ্বিতীয় সুইচ পোর্টটা কাকে অ্যাক্সেস করবে, সো সুইচ পোর্ট অ্যাক্সেস, ধরুন দ্বিতীয় সুইচ পোর্টটা ভিলেন 20কে অ্যাক্সেস করবো, সো আমি লিখে দিলাম ভিলেন 20, এক্সিট করলাম। তৃতীয়টা হচ্ছে আরেকটা ইউএপির জন্য, সো এগেন আমরা লিখবো ইন্টারফেস, তৃতীয় ইন্টারফেসটা FA0/3, এগেন লিখবো সুইচ পোর্ট, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দিয়ে ইন্টারফেস করবে। এবার লিখবো হচ্ছে কাকে সুইচ পোর্ট করবে, অ্যাক্সেস করবে, সো সুইচ পোর্ট অ্যাক্সেস সাপোজ ভিলেন 30কে সে অ্যাক্সেস করবো, সো এক্সিট করে দিলাম। এবার চতুর্থ ইন্টারফেসে ঢুকবো আমরা, চতুর্থ ইন্টারফেসে ঢুকার জন্য ইন্টারফেস FA0/4, এবার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সো এটা অ্যাক্সেস মোডে গেলাম। এবার হবে আসল জিনিস আমাদের, সো বলুন তো আপনারা যে সুইচ পোর্ট, আপনারা নিজেরা চিন্তা করেন যে সুইচ পোর্ট ফোরে জন্য আমরা যে ফোর পোর্টটা আছে সেই পোর্টটা কাকে অ্যাক্সেস করবে, এটাও ডিআইইউর জন্য, এটাও ধরুন ডিআইইউর জন্য, তার মানে সে অবশ্যই তাকে অ্যাক্সেস করবে, শুধুমাত্র সে চাইলেও ইউএপি বা ইউআইইউকে অ্যাক্সেস করবে না, সে অ্যাক্সেস করবে এটাকে। সো আমরা ই ডিআইইউর জন্য
আমরা ভিলেন ক্রিয়েট করেছিলাম 10, সো আমরা দিয়ে দিব ভিলেন 10, দিয়ে আমরা এক্সিট করে দিলাম, অ্যাগেন এক্সিট। সো সুইচে গিয়ে যদি আমরা লিখি শো ভিলেন, এখন যদি লিখি শো ভিলেন, তাহলে আমরা দেখতে পারবো যে প্রথমে আমরা নাম দিয়েছিলাম মারুফ, তো মারুফ নামে যেই ভিলেনটা ক্রিয়েট করেছি আমরা সেটাকে FA01 ও FA04 দুজন অ্যাক্সেস করতে পারবে, আর বাকি দুইটাকে একজন একজন অ্যাক্সেস করতে পারবে। সো এই যে পোর্টের নামগুলো, ইন্টারফেসের নামটা দেওয়া আছে। সো আমরা চলুন একটা মেসেজ পাঠিয়ে দেখি এটা থেকে, শুধুমাত্র এটাতেই মেসেজ হবে, দাঁড়ান একটু ওয়েট করি আমরা। অল রাইট, সো দেখতে পাচ্ছি স্ট্যাটাস সাকসেসফুল। সো আমরা যদি আমাদের একটু লেট হয় প্রসেসটা করতে, তো আমরা ফাস্ট ফরওয়ার্ড টাইমে ক্লিক করলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, কিন্তু ইউএপি কিন্তু DIUকে অ্যাক্সেস করতে পারবে না। চলুন সেটা দেখার জন্য আমরা একটা কাজ করি, প্রথম পিসির আইপি দিয়েছিলাম 10.0.0.1 এবং লাস্ট পিসির আইপি দিয়েছিলাম 10.0.0.4। যে কোনো একটা পিসিতে গিয়ে আমরা পিং করে ওটা দেখতে পারি, কমান্ড প্রম্পটে গিয়ে যদি পিং করে লিখি PING পিং 10.0.0.1, সো সে দেখতে পাচ্ছে আমরা রিপ্লাই আসতেছে যে সে 10.0.0.1কে অ্যাক্সেস করতে পারছে, কিন্তু আমরা যদি পিং লিখে লিখি 10.0.0.3 কিন্তু দেখবো এটাতে সে অ্যাক্সেস অবশ্যই সেটাকে করতে পারবে না, কারণ তাদের ভিলেন আলাদা আলাদা। এই যে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট টাইম আউট। সো এভাবেই আমরা ভিলেন ক্রিয়েট করার মাধ্যমে একটা থেকে আরেকটাকে অ্যাক্সেস করতে পারবো খুব সহজভাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা দুইটা সুইচ নিয়ে দেখাবো, আলাদা আলাদা দুইটা সুইচ থেকে কীভাবে ভিলেন অ্যাক্সেস করতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।